আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের জেলি এবং আচার। মাত্র আধা কেজি জলপাই দিয়ে আমি এখানে জলপাইয়ের জেলি আর আচার দুটি বানিয়েছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি এই রেসিপিগুলো বানাই। এখানে আমি আধা কেজি জলপাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি। নেয়ার পর একটি বোলের মধ্যে নিয়ে এক চা চামচ পরিমাণে লবণ দিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখব এক ঘন্টার মতো। এক ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রাখার পর আমি জলপাইগুলো ভালোভাবে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নেয়ার পর আমি জলপাইগুলো প্যানে নিয়ে নিলাম। এখানে আমি আধা কেজি জলপাইয়ের জন্য এক লিটার পরিমাণ পানি ইউজ করেছি। এরপর আমি চুলা জ্বালিয়ে দিয়ে জলপাইগুলো সিদ্ধ করে নিব। জলপাইয়ের পানি যখন ফুটে উঠবে এরপর থেকে আমি মিডিয়াম আঁচে 10 মিনিট পর্যন্ত জলপাইগুলো জ্বাল দিয়েছি। এরপর জলপাইগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি জলপাইগুলো একটি স্ট্রেনারে করে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর আমি জলপাইগুলো আলাদা করে রাখবো, এগুলো দিয়ে আমি আচার বানাবো। এরপর এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে জলপাইয়ের পানিগুলো মেপে নিলাম। এখানে 3 কাপ পরিমাণ পানি হয়েছে। এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ জলপাইয়ের পানির জন্য 3 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। খেয়াল রাখতে হবে যে পরিমাণ পানি হবে সে পরিমাণ চিনি ইউজ করতে হবে। সামান্য পরিমাণে আমি লবণ দিলাম। পানি যখন সিদ্ধ হবে, সিদ্ধ হতে হতে এক পর্যায়ে যখন এখানে ফেনা আসবে, ফেনাগুলো আমি পানি থেকে তুলে নিব। এক পর্যায়ে এরকম কালার চেঞ্জ হয়ে আসবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটি মাঝারি সাইজের লেবুর রস। লেবুর রস দিয়ে আমি এখানে দিব 2 টেবিল চামচ পরিমাণে সাদা ভিনেগার। ভিনেগার দিলে এই জেলিটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এরপর আমি আবারও মিডিয়াম আঁচে জ্বাল দিতে থাকব। জ্বাল দিতে দিতে এইরকম এক পর্যায়ে যখন আঠালো হয়ে আসবে তখন আমি একটি প্লেটে করে নিয়ে কয়েক সেকেন্ড রাখব। কয়েক সেকেন্ড রাখার পর এভাবে জমে গেলে বুঝতে হবে জেলি রেডি। এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে জেলিগুলো কিছুটা ঠান্ডা করে কোনো একটা কাচের বাটিতে বা জারে ঢেলে নিব। খেয়াল রাখতে হবে জেলিগুলো বেশি ঠান্ডা করা যাবে না, বেশি ঠান্ডা করতে গেলে আবার পাত্রে জমে যাবে। ঢেলে নিয়ে যখন এগুলো ঠান্ডা হয়ে আসবে জলপাইয়ের জেলিগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে, অর্থাৎ জমে যাবে। দেখুন আমার জলপাইয়ের জেলিগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালার এসছে, কোনো রকম ফুড কালার ছাড়াই। এই জেলির স্বাদ দোকানের জেলির চেয়েও অনেক মজার। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। এরপর আমি যে সিদ্ধ করা জলপাইগুলো আছে এগুলোর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে আধা চা চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে আমি ফোড়ন দিলাম। এরপর এখানে 4-5 কোয়া রসুন কুচি, 1 চা চামচ পরিমাণে আদা কুচি বা আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা, 1 চা চামচ পরিমাণে লাল মরিচ গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিলাম। দিয়ে আমি সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম। দিলাম এখানে কিছুটা লবণ, প্রায় 1 কাপের মতো চিনি। চুলার জাল মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য প্যানে ঢাকনা দিয়ে দিব। তারপর দিলাম এখানে আমি কয়েকটি গোটা মরিচ, এভাবে কুচি করে দিলাম। এরপর এখানে আমি 2 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন নিয়ে তাওয়ায় হালকা তেলে এগুলো ছেঁচে দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর আমি আরও 2-3 মিনিট পর্যন্ত রাখব মিডিয়াম লো আছে। এরপর জলপাইয়ের পানি যখন টেনে আসবে আমি চুলা বন্ধ করে নামিয়ে নিব। হয়ে গেল আমার খুবই মজার জলপাইয়ের আচার। এই আচারটি খেতে খুবই মজা হয়েছে। মাত্র আধা কেজি জলপাই দিয়ে আমি জেলি আর আচার দুইটাই বানালাম। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। জেলি এবং আচার দুটি খেতে অনেক মজা হয়েছে। আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।